নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, রাজ্যের আরো একটি জেলায় বিভিন্ন পদে নিয়োগের জন্য আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন অথবা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন, এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরো অন্যান্য তথ্য সম্পর্কে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি সেই অফিসিয়াল নোটিফিকেশনটিতে, যেটি পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মালদা জেলার তরফ থেকে। এবং নিচে কিন্তু এদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, গ্রাম উন্নয়ন ভবন, থার্ড ফ্লোর, পঞ্চায়েত অ্যান্ড আরডি সেকশন, মালদা। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনে কিন্তু সমস্ত বিস্তারিত বলে দেওয়া হয়েছে, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 1 মার্চ 2019 তারিখে, এবং বাদিকে কিন্তু এদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু ভ্যারিয়াস পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট। অর্থাৎ মালদা জেলায় কিন্তু ভ্যারিয়াস পোস্টে কিন্তু আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত সমিতিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনারা এই চাকরির আবেদনে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে দিন। তাহলে পরবর্তীতে আপনার জেলা থেকে যদি কোনো রকম নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করা হয় তাহলে অবশ্যই সেটিকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে http://www.malda.gov.in। এবং দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/4/2019 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5ই এপ্রিল 2019 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো বন্ধুরা, শুরুতেই কিন্তু পঞ্চায়েত সমিতি লেভেলের পোস্টগুলো সম্পর্কে বলেছে এবং পরবর্তীতে কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলের যে সমস্ত পোস্ট রয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো দেখুন, সিরিয়াল নাম্বার 1-এর যে পোস্টটি রয়েছে ব্লক ইনফরমেটিক অফিসার, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অবশ্যই কিন্তু স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সাথে কিন্তু কম্পিউটার আপনাদের দক্ষতা লাগবে। এখানে কিন্তু এসেনশিয়াল কিছু কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে, এগুলো আপনারা ডিটেলসে পড়তে হলে আরও পড়ে নেবেন। এবং এক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান, আপনাদের বয়স দরকার 18-40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। যদি জেনারেল হয়ে থাকেন, এসসি হলে 18-45, এসটি হলে 18-45 এবং ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 18-43 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। এবং এক্ষেত্রে কিন্তু টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে বলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে ইউআর এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 1টি পোস্ট এবং ওবিসি বি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে বেতন বলে দেওয়া হয়েছে 7,100 থেকে 37,600 পর্যন্ত কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। এবং পরবর্তী যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, পরবর্তী পোস্ট হলো সমিতি এডুকেশন অফিসার, এক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং মাস্ট প্রসেস গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ পোস্ট গ্র্যাজুয়েট বিএড ডিগ্রি উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন প্রাইমারি সেকেন্ডারি স্কুল অফ গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট। তো বুঝতেই পারলেন। এবং এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে এজ বলে দেওয়া হয়েছে সেম এজ, তো জেনারেল হলে কিন্তু 18-40 বছর এবং এসসি এসটি হলে 18-45 এবং ওবিসি এ এবং ওবিসি বি হলে কিন্তু 18-43 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে কিন্তু 18-45 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করবেন 1/1/2019 অনুযায়ী। এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে নাম্বার অফ পোস্ট, টোটাল 1টি পোস্ট রয়েছে ইউআর থেকে, টোটাল 1টি ইউআর এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 1টি পোস্ট রয়েছে। বেতন দেওয়া হবে 7,100 থেকে 37,600 পর্যন্ত, গ্রেড পে দেওয়া হবে 3600 পর্যন্ত। তো পরবর্তী যে পোস্টটি গ্রাম পঞ্চায়েত লেভেলের পোস্টগুলো, তো এক্ষেত্রে কিন্তু প্রথম যে পোস্টটি রয়েছে নির্মাণ সহায়ক অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হচ্ছে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান, অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাকে ভারতীয় হতে হবে। এবং এক্ষেত্রে যে যোগ্যতা বলেছে, যোগ্যতা বলা হয়েছে মাস্ট হ্যাভ এস ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ দ্য সেন্ট্রাল অর সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের থেকে অবশ্যই আপনাকে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং বয়স কিন্তু সেম বলে দেওয়া হয়েছে, বয়স তো আগে বলেছি, তো এগুলোর আপনি দেখতে পাচ্ছেন।
এবং এক্ষেত্রে আপনাদের যে ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে টোটাল 24টি ভ্যাকান্সি রয়েছে, এক্ষেত্রে ইউআর থেকে 3টি অর্থাৎ আনরিজার্ভ থেকে 3টি এবং আনরিজার্ভ এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে 3টি রয়েছে। আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে, এসসি থেকে 2টি, এসসি এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে 5টি পোস্ট, এসটি থেকে 1টি, এসটি এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে 4টি পোস্ট, ওবিসি এ থেকে 1টি, ওবিসি এ এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে 2টি পোস্ট, ওবিসি বি এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে 1টি পোস্ট, ওবিসি বি থেকে কিন্তু টোটাল 1টি পোস্ট রয়েছে। স্যালারি বলে দেওয়া হয়েছে 9000 থেকে 40500 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে, 9000 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের গ্রেড পে দেওয়া হবে। তো এগুলো আপনারা মোটামুটি একবার তাও একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আরও ডিটেলসে আপনারা বুঝে যাবেন। তো পরবর্তী যে এখানে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফ গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে বলে দেওয়া আছে আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে, তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড অর রুরাল ডেভেলপমেন্ট, এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা সেম বলে দেওয়া হয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন। এবং এক্ষেত্রে টোটাল 9টি পোস্ট রয়েছে এবং জেনারেল থেকে 1টি এবং জেনারেল এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে টোটাল 2টি পোস্ট রয়েছে। আর রিজার্ভ এমএসপি থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে এবং এসসি থেকে 3টি এবং এসটি এক্সটেম্পোরারি ক্যাটাগরি থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে এবং ওবিসি এ থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে বেতন বলে দেওয়া আছে এবং পে ব্যান্ড 3 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 7100 থেকে 37600 টাকা পর্যন্ত, সাথে 3600 থেকে কিন্তু 7400 টাকা পর্যন্ত আপনাদের গ্রেড পে দেওয়া হবে। পরবর্তী যে পোস্টটি, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এক্ষেত্রে কিন্তু টোটাল বলে দেওয়া হয়েছে আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর কাউন্সিল অর ইউনিভার্সিটি, অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, যে কোনো আপনাকে কাউন্সিল অথবা ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু আপনাকে পাশ করতে হবে। এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে মানে ডিজাইরেবল কিছু কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে, তো এক্ষেত্রে কী বলা হয়েছে 6 মান্থস অফ ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, এবং এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা এখানে সেম বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। টোটাল 26টি পোস্ট রয়েছে, ইউআর থেকে 9টি, ইউআর এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 4টি, ইউআর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি থাকলে 1টি পোস্ট রয়েছে, ইউআর এমএসপি থেকে 1টি পোস্ট এবং এসসি থেকে 4টি, এসসি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 1টি, এসটি থেকে 1টি পোস্ট রয়েছে, এসটি এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 1টি পোস্ট, ওবিসি এ থেকে 2টি, ওবিসি এ এক্সটেন্ডেড ক্যাটাগরি থেকে 1টি এবং ওবিসি বি থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে। বেতন বলে দেওয়া আছে পে ব্যান্ড 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 5400 থেকে 25200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2600 টাকা পর্যন্ত। মোটামুটি কিন্তু এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, আর এখানে কিছু টোটাল ভ্যাকান্সি সম্পর্কেও কিছু আরও ডিটেলস বলা হয়েছে, কিছু নোটিশ দেওয়া হয়েছে এবং এখানে কিছু রিজার্ভেশন সম্পর্কেও বলে দেওয়া হয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে এমএসপি যে ফুল ফর্ম অর্থাৎ মেটেরিয়াল স্পোর্টসম্যান, তো ওখানে বলা হয়েছিল অর্থাৎ ক্যাটাগরি যেখানে নিয়োগ করা হচ্ছে এখানে এমএসপি সম্পর্কে বলে দেওয়া হয়েছে, ইউআর এমএসপি, এমএসপি অর্থাৎ কিন্তু মেটেরিয়াল স্পোর্টসম্যান। তো এখানে কিন্তু অনেক ডিটেলসে বলে দেওয়া হয়েছে, তো এগুলো আপনারা মোটামুটি একবার দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনারা বুঝে যাবেন। আর এখানে বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন, আপনাদের স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে 5/4/2019 up to 5 PM, তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করে অনলাইনে আপনাদেরকে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন। এবং জেনারেশন অফ অ্যাডমিট কার্ড সমস্ত কিছু কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন পরে, তো অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা ফলো করবেন এর জন্য। এবং বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ এই চাকরিতে নিয়োগের জন্য যে এক্সাম নেওয়া হবে সেটা বলে দেওয়া হয়েছে part 1 part 2, তো পার্ট ওয়ানে কিন্তু রিটেন এক্সামিনেশন ইনক্লুডিং প্র্যাকটিক্যাল টেস্ট ওয়ার এভার অ্যাপ্লিকেবল 85 মার্কস থেকে কিন্তু একটি রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, তারপর কিন্তু 15 মার্কে কিন্তু একটি মার্কসের কিন্তু একটি ভাইবা ভয়েস টেস্ট নেওয়া হবে। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আরও ডিটেলসে দেখতে পাচ্ছেন, নাম্বার অফ নেম অফ দ্য পোস্ট ব্লক ইনফরমেটিক্স অফিসারের ক্ষেত্রে কিন্তু MCQ টাইপের 65 মার্কসের কোশ্চেন করা হবে, রিটেন এক্সামিনেশন প্র্যাকটিক্যাল অর ডিসক্রিপটিভ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল নেওয়া হবে 20 মার্কসের এবং ভাইবা ভয়েস টেস্ট নেওয়া হবে 15 মার্কস, তাহলে কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সমিতি এডুকেশনদের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে 85 মার্কে কিন্তু কোশ্চেন করা হবে এবং আর এখান থেকে কিন্তু কিছু আপনাদের কোশ্চেন করা হবে না, ভাবে ভয়েস টেস্ট নেওয়া হবে 15 নম্বরের। এবং এখানে বলা হয়েছে নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের ক্ষেত্রে কিন্তু 85 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 15 নম্বরের ভাইবা ভয়েস টেস্ট নেওয়া হবে। এবং পরবর্তী যে পোস্টটি, তো
এখানে কিন্তু টোটাল 100 নম্বরের আর কি পরীক্ষা নেওয়া হবে। এবং পরবর্তী যে সিলেবাস বলে দেওয়া হয়েছে এখানে কিছু, তো দেখতে পাচ্ছেন ইংলিশ থেকে আপনাদের ঠিক 10 মার্কসের কোশ্চেন করা হবে, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড এইচএস অর্থাৎ এইচএস স্ট্যান্ডার্ড থেকে আপনাদের কোশ্চেন করা হবে, এবং বেঙ্গল থেকেও সেই এইচএস স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে, অ্যারিথমেটিক 10 মার্কসের করা হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে, জেনারেল নলেজ থেকে 10 মার্কসের আসবে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন 45 মার্কসের আসবে, এখানে বলে দিচ্ছে 25 মার্কস অফ থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ বিএসসি স্ট্যান্ডার্ড অ্যান্ড 20 মার্কস অফ প্র্যাকটিক্যাল টেস্ট। আফটার কমপ্লিটিং দ্য রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি হেল্ড অন স্পেক্টেটার ডেট, অনলাইন অ্যাডমিট কার্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট উইল বি ইস্যুড লেটার অন দ্য দোজ ক্যান্ডিডেট অনলি হু উইল কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট। অর্থাৎ রিটেন টেস্টে যদি আপনারা কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী যে টেস্ট বা পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে কিন্তু আপনাদেরকে ডাকা হবে। তো এখানে কিন্তু আরও ডিটেলসে বলে দেওয়া হচ্ছে, তো গ্রুপ ওয়াইজ অনেক কিছু করা হবে, এখানে গ্রুপ লেভেল বলে দেওয়া আছে, তো এগুলো আপনারা সমস্ত কিছু একবার দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আরও বুঝে যাবেন। বলে দেওয়া আছে পিরিয়ড অফ অনলাইন সাবমিশন 5/3/2019 থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, 5/4/2019 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এক্সামিনেশন শিডিউলড রিটেন উইল বি নোটিফাইড লেটার, পরবর্তীতে কিন্তু আপনাদের বলে দেওয়া হবে। এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম ওয়েবসাইট, তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। তো মোটামুটি সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা তাও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই নোটিফিকেশনটিকে একবার ডাউনলোড করে আরও বিস্তারিত পড়ে নেবেন। বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশনটি, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করতে বলবেন না। আর এই ধরনের সমস্ত জেলা সহ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওকে এখানে শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম।